নভেম্বর রাত জেলখানায় জাতীয় চার নেতার সাথে আমিও জেলেছিলাম একসাথেই জাতীয় চার নেতার সাথে গ্রেপ্তার হই এবং একই রুমে আমরা সেই রাত যাপন করছিলাম রাত প্রায় তখন চারটা কি ছ চারটা হবে এক নম্বর দুই নম্বর তিনটা রুম একটা রুমই একটা বিল্ডিংয়ের তিনটা রুম করা হয় এক নম্বর রুমটাতে ছিলেন তাজউদ্দিন সাহেব আমি সদ্য নজরুল ইসলাম সাহেব সহ আটজন দুই নম্বর রুমটাতে ছিলাম এইচ এম কামরুজ্জামান শেখ আব্দুল আজিজ মাননীয় মন্ত্রী তখন আমি পাহাড়ি সহ আট থেকে নয় জন তিন নম্বর রুমটা ছিলেন এম মনসুর আলী আজাদ আবু আজাদ আমুবাই সহ প্রায় বারো জন এইভাবে আমরা জেলখানায় জাতীয় নেতারী যখন আমরা তেইশ তারিখে তেইশে আগস্ট পনেরোই আগর জাতীয় বঙ্গবন্ধু তার পরিবার সহ শহীদ হন আর তার আট দিন পর তেইশে আগস্ট আমরা তেইশ জনকে একসাথে মানে প্রথম জনকে আমাদের গ্রেপ্তার করা হয় আর বেলা দুইটার সময় এই কামরুজা আমাদের কোরবানারী সাহেবকে সে আমাদের কায়দেদম কলেজের ভিপি ছিল হেলাল তার বাসাতে তিনি নিজেই সেই তিনি সারেন্ডার করেন এই নিয়ে হলো তেইশ জন জিয়ালখানায় এই তিনটা রুমে তারা জাতীয় নেতার গিয়ে বসে চিন্তা করলেন যে আমরা তো বয়স ছোট ছিলাম সব তখন বলছে আমরা ওদের নিয়ে ছোট বড় মিলে আমরা ভাগ করে থাকব ওইভাবে তারা শ্রেণী বিন্যাস করে আমাদের তিনটা রুমে রাখলেন তবে আমরা যখন জেলখানা ছিল তখন কিন্তু অনেকের বিচার শুরু হয়ে যায় যে গাজীবের বিচার শুরু হয় কোরবানি নিসেফের বিচার শুরু হয় গগন ভাইয়ের বিচার শুরু হয় আমাদের কামরোজন ভাইয়ের বিচার শুরু হয় যারা সকালবেলা নিয়ে যায় আটটার সময় বিকালবেলা তাদের কোর্ট থেকে স্পেশাল মার্শাল কোর্ট থেকে নিয়ে আসে এসে তারা নানানভাবে জাতীয় নেতার কথা বলেন আর বিকালবেলা ফাইচারি করেন কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি তারা যখন হাঁটতেন পিছিয়ে পিছিয়ে আমরা হাঁটতাম আমি এই প্যাটেল এই আমাদের পাহাড়ে আমরা সবাই শোনার জন্য কি বলে কি জানা জানা একটা জিনিস চারজনের মুখ থেকে সঙ্গে স্থাপ থাকতেন একটা জিনিস উচ্চারণ করেছেন বেশি দিন হয়তো আমাদের জেলখানা থাকতে হবে না একদিন উচ্চস্বরে বললেন মনসুলি সাহেব যদি বের হয়ে যাস তোরা বেমেনি করবি না তো প্রতিশোধ দিতে পারবি আমরা বললাম ইনশাল্লাহ সেই সময়টা তিনি পান নাই আমি কিছু কিছু জেলখানার কিছু ঘটনা হয়তো বেঁচে থাকো কদিন জানি না যে বলা দরকার দুইজন দুইটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তিনি তারা জ্যালখানায় আমাদের বলেছিলেন একটা তাজউদ্দিন সাহেব বলছিলেন সকালে উঠে দিয়ে উনি সবসময় হাত এরকম কষলাতেন আর ফুলের গাছ লাগাতেন আমরা তাদের সহযোগিতা করতাম ওই মাটি এনে দিতাম ইঁটে ইটির গেলে সরে নিয়ে যেতাম করতেন উইটের দ্বারায় বললো জানো আছে কি স্বপ্ন দেখছি আমি বুঝলি কি বঙ্গবন্ধু আমাকে কালো মার্সিডি গাড়ি টান আমার দিলে গাইতে তুলছে হবে আমি বুঝছি আমার সময় বেশি নাই আর আমি আমার একজন ডাক দিছে আমার নিয়েই যাইব ঠিক সমপরিম এইভাবে এই সাত আট দিন পর আবার একই ধরনের একটি স্বপ্ন দেখছেন মনসুর আলী সাহেব উনিও তিনি একই জিনিসে বলছেন যে আমাকে আছে বঙ্গবন্ধু তার ওই মার্চিটি কালো গাড়িতে বসে টঙ্গি পরে নিয়ে যেতেছে ওইখানে জনসভা করার জন্য লক্ষণটা ভালো দেখতেছি না আমি মানে এই যে তাদের বঙ্গবন্ধুর সঙ্গে টান এইটা কিন্তু আগেই তারা ট্যাট পাইছেন আর ওই রাতে বিভীষেখা মধ্যে ঘটনা তার ইয়ে কিন্তু কামরুদ সাহেব খুব দরাজ গড়া ছিল আমার ধর্মের চিঠে ছিলেন কামরুদ সাহেব রাত্রে তার জমি নামাজ পড়তেন কোরআনতলা করতেন আমরা শুয়ে থাকতাম প্রায় চারটে হর্ন বাঁচতে শুরু করে জালখানা কিন্তু পাগলা গন্ডি পরে পাগলা গন্ডি পড়লে মনে হয় কি হয় কোনো কয়েদি তা নাইলে কোনো অবৈধ অস্ত্র টস্ত্র জালখানা ঢুকছে সেটা উদ্ধার করার জন্য পাগলা গন্ডি দেয় এবং সেটা সাধারণত এক থেকে দেড় মিনিট থাকে কিন্তু ওই আওয়াজটা কিন্তু মিনিট পর মিনিট বাঁচতে আস আর জালখানা বড় বড় গাছ তো কাক চিল সব কাক কাক সারা জেলখানা একটা বিভীষ অবস্থা কোনো আওয়াজ নাই আমরা দিচ্ছি হঠাৎ বারিন্দার লাইটগিরি সব অফ হয়ে গেল আর কিছু লোকের বুটের আওয়াজ পেলাম ধাপ 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 নিউ জেলে ঢুকতেছে ঢুকছে কিন্তু দেখতে পাই না আমরা ছায়া দেখা যায় যে কিছু লোক হাঁটাচাড়া করতেছে আমরা জানালা কি বৈশ্বী আমি আর পাহাড়ি আর কামর জামু সাহেব নামাজ এই নামাজ মসলে বসে রয়েছে তো দুই সপ্তাহে আইসিয়া এক নম্বর রুমটা খুললেন এক নম্বর রুমটা খুঁইলে দুজনকে বলল বলল যে আর তাজুদ্দিন সাহেব আর মনসুর তাজুদ্দিন সাহেব এবং নজরুল সাহেব আপনার দুজনের রুমে থাকেন উনি বিয়ারি ছিল বঙ্গবন্ধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তাই বঙ্গবন্ধু তাকে প্রমোশন দিয়া সুবেদার বানিজ্য বানিয়েছিল উনি জেলখানে ছিলেন ওই রুমটা খুলে আর বাকি যারা আসেন আপনার আমার সাথে বের হয়ে আসেন আমার রুম পাশ দিয়ে হাটে নিয়ে যায় তাই যদি সে বুঝতে পারছিল কিছু একটা বোধ হয় করছে ওদের সঙ্গেই বাইরে গেছে গিয়া বাইরে আমাদের রুম পার হয়ে পারে এই অর্ধে যায় চলে আসছে দৌড়ে আইছে সুবিধা তারা ধরছে দইরা আবার নিয়ে আপনি না আপনি রুমে গিয়া বসেন তার ওই রুমে নিয়ে এই দুজনে বসাইল নিয়ে তিন নম্বর রুমটা খুললো ওই রুম থেকে মনসুলের সাহেবকে বাইরে করে নিয়ে আসল আইনে মঞ্চের সাদা পাঞ্জাবি সাদা পায়জামা হাতের পাইপ আমি রুমের সবটা হাইতে দিয়েছো তো তাকে আমি দেখলো দেখা আমরা হাত না হাত উঠেলো একটু এক ন দাঁড়িয়ে দিঘা গিয়ে তিনি ওই এক নম্বর রুমটা গিয়ে পাশাপাশি তিনও দিন গিয়ে বসছে ওই রুমার রাইখিয়া আইসা আমাদের রুমে মাঝখানে রুমটা আইসা রুম খুললো সুবিধার সঙ্গে আমারটা সম্ভব ভালো ছিল তাই নিউ জেলে তখন যেটা খাওয়া আমি জেল গেট থেকে নিয়ে আসতাম আমরা সব যারা ডিভিশন হোল্ডার যা ডিভিশন ছিল সব একসঙ্গে খাওয়াই না আমরা ভাগ করে খাইতাম আমরা নেতা সাময় ছিল ইয়ে চেয়ারম্যান আমি ছিলাম ম্যানেজার ওই সঙ্গে শুভেজা যখন আসতে আসতে যেয়ে গেলাম কী বলছে কিছু না আর্মি খালি একটু ছোট্ট আওয়াজ দিল দিয়ে আমাদের রুমটা খুলল আমাদের কানুন সঙ্গে নিয়ে গেলো নিয়ে খালি জাস্ট চার জনের একসঙ্গে নিয়ে খালি রুমের দিকে বসে বোধ হয় এর পাঁচ থেকে ছয় সেকেন্ড পরে ধ্রুম ধ্রুম ধ্রুমটা ঢুকেই ব্রাশ পায়ার একসঙ্গে যদি মনে আট থেকে দশটা আর্মস অটোমেটিক হাতিয়া যদি ফায়ার ওপেন করে আওয়াজ কীরকম হয় মনে করেন আমরা বলি যে আমাদের বলি কায় গুলি লাগছে সব মাটিতে শুয়ে পড়ছি আমার দৌড়ে ছিল তখন সব শুয়ে পড়ছি মাটিতে ওরা ফায়ার পেলেই দু এক সেকেন্ড পরে দৌড়িয়া সব পালাইছে গ্যাস চলে গেছে এই প্রায় অনেকক্ষণ চলে যায় আর সাত আট মিনিট চলে যায় এরপরে হঠাৎ দেখি গঙ্গানি আওয়াজ পাওয়া যেতেছে হ্যাঁ পানি পানি আওয়াজ আমরা তখন বুঝতে পারতেছি আওয়াজটা কার এরা কি রুমের ভিতরে পানি চিতেছে না বাইরে সব ভিতরে বুঝতে পারতেছি না আমরা একটা জেলখানে কিন্তু পুলিশের মিয়া সাহেব বলে এক মিয়া সাহেব দেখা উ কি দেখছে দেখা দেখতেছে যে একজন লোক মরে নাই পানি জিতেছে ওয়ালের সামনে গিয়া উনি এরপরকে বসিয়ে দিছে উনি ছিলেন আমাদের মনসলি সাহেব আর্মি লোক ছিলেন তো চারজন বসা যখন যখন করছে সে উল্টা ডিগবাজি মারছে মারা পড়েছে তার বুকে কোনো গুলি লাগেনি সারা বোকে তার সব গুলি লাগছে দুই পায়ে একটা পা অর্ধেক ছিঁড়ে চলে গেছে আরেকটা পা অর্ধেক বাইজা দিয়েছে সেই পাটা টাইনে এইভাবে আইনা পিছনে ক্রলিং করিয়া ওয়ালের সঙ্গে হেরান দিয়ে গিয়ে বইসা পানি পানি বলতেছে এটা যখন গেটে বলছে ওই গেটে ঘাতকের কিন্তু তখনও জেল গেটে বসা ছিল ওরা মধ্যে কিসে যে এরকম একজন মরে নেই পানি পানি চায় ওরা ওইখানে আটকে রাখছে রাইকা ওরা কী সলা পরামর্শ করছে এ ঠিক পনেরো মিনিট পরেই পনেরো বিশ মিনিট পরে আবার দৌড়িয়া বুটের আওয়াজ পাওয়া যায় জেলখানটা ঢুকছে ঢুকেই এক নম্বর রুমে ঢুকে জাতীয় চার নেতারে ব্যানর দিয়ে প্রত্যেকের যারা ওই বাইশে তিনও তিনজন মারা গেছে খালি মনসুরের হিসেবে বাথা ছিল মৃত এবং জীবিত এই চারজনের কিন্তু খোচে খোঁচে আয় বারো থেকে ষোলোটা করে ব্যানর চার্জ করছে এইভাবে নিঃশংসভাবে তাদের হত্যা করা হলো উদ্দেশ্য একটাই বঙ্গবন্ধু অবর্তমানে জাতীয় চার নেতা এই দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছেন তারা যদি বেঁচে থাকে এই বঙ্গবন্ধুর হত্যার বিচার তারা করবে বদলা নিবে এবং এই দেশকে তারা যেইভাবে পাকিস্তান বানাতে চায় তাদের উদ্দেশ্য সফল হবে না তাই একাত্তরের ঘাতক পাঁচাত্তরের ঘাতক তেসরা নভেম্বরের ঘাতক এবং একুশে আগস্টের ঘাতক একই সূত্রে গাথা এই পেতারটা এখনো রাখেন ছিলেন এই পেতারটা এখনো শেষ হয় নাই এখনো ঘুরে আমরা অনেকে বলি শেখ হাসিনার কিছু হলে হবে কেন এর আগেই তাদের শেষ করতে হবে সুযোগ দেওয়া যাবে না সুযোগ দেওয়া হবে না হয়ে পরে করবো তা না এখন থেকে চিহ্নিত করতে হবে কারা সেই শত্রু কারা আমার পিতাকে হত্যা করেছে কারা জেলখানে হত্যা করেছে তারা একুশ বার সেকে হত্যা করে ষড়যন্ত্র করেছে সেই চিহ্নিত শত্রুকে বারবার ছেড়ে দেওয়া যাবে না আর বিচারের দাবি আমরা করতে চাই না এদেরকে চিরতরে সাপকে শেষ করতে হবে তাই চলেন আজকের দিনে শপথ নেই এই হত্যাকারীদের বিচার হয়েছে এর পেছনে যারা নেপথ্যে ছিল কল কাটিয়েছে যারা এর পেছনে থেকে এর পরিকল্পনা করেছে তাদের এখনো ধরা হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী যেন শেখ হাসিনা আপা আপনাকে অনুরোধ করবো এদের খুঁজে বের করেন এরাই আসল জাত শত্রু এরা এখনো বেঁচে আছে এখনও ষড়যন্ত্র করে এদেরকে চিরতরে বাংলাদেশে নির্মূল না করা পর্যন্ত এরা বারবার ছবল দেওয়ার চেষ্টা করবে তাই সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার অল্প স্বল্প সময়ে তার স্মৃতিচরণ করলাম মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু